নমস্কার, আদাব। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আজকে ওয়েবিনারের বিষয়বস্তু, আগের দিনের রেস ধরে, যেটা হয়েছে আমাদের গত 30শে এপ্রিল। 30শে এপ্রিলের পর আজকে 7ই মে। আমরা বিভিন্ন মতামত সংগ্রহ করেছিলাম, এবং যেহেতু আমরা বলেছিলাম যে যে বিশেষ বইটি নিয়ে আলোচনা হচ্ছে, ফসলের রাজনীতি, বাংলার চাষির বর্তমান ও ভবিষ্যৎ, এই বইটি প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, অনুষ্টুপ প্রকাশনী থেকে, 2-এর-ই নবীন কুণ্ডু লেন, কলেজ রো, সেখান থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া আমরা অ্যামাজনে আপনারা পেতে পারেন বইটি। আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো আজকের লাইভ অনুষ্ঠানের যে সম্প্রচারণ হচ্ছে, সেখানকার কমেন্ট বক্সেও এটা থাকবে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমাদের আলোচনায় গতদিনের সম্পর্কে বলে নিলে, একটু ব্রিফ না করলে আজকের আলোচনাটা শুরু করাটা একেবারে উপক্রমণিকাহীন হয়ে যাবে, ভূমিকাহীন হয়ে যাবে। সেই প্রসঙ্গে আমি দু একটা কথা বলছি। আগের দিন ডক্টর মইনুল হাসানও ছিলেন আমাদের সাথে, যিনি রাজ্য সমবায় এবং গ্রাম উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানও, এবং কৃষির সাথে মুর্শিদাবাদ এবং গ্রামাঞ্চলের সাথে যুক্ত। তার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম তিনি কতগুলো প্রশ্ন ডক্টর সরকারকে রেখেছিলেন এই বইয়ের প্রসঙ্গে। সেটা হচ্ছে যে কৃষকের মাইন্ডসেট, একটা মনোগত যে ধারণা, সেখানে কতগুলো নির্দিষ্ট ফসল দানা বেঁধে আছে, সেইটাকে কাটানো খুব জরুরি, এবং সেটা অনেক জায়গায় কাটছে, কোথাও কাটছে না, এবং সেখানে সে প্রচণ্ড ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে কেবলমাত্র বাজারের কারণে বা বাজার নির্ভরতার কারণে। উদাহরণ হিসেবে উনি পাট শস্যের কথা উল্লেখ করেছিলেন, এবং আগামী মানে নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম এখন কৃষিতে থাকতে চাইছে না, তারা কৃষির বদলে অন্য পেশা বেছে নিতে চাইছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে চাইছে বিভিন্ন শহরে। হ্যাঁ, এটার কে আটকানো যাবে কি করে, বা এটা এটার থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি? কারণ খাদ্যশস্য আমাদের দরকার, কৃষি উৎপাদন দরকার, এটা আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে। কৃষকের যে বিপুল অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, অর্থাৎ যেটা আমরা বলছি যে এম্পিরিক্যাল নলেজ, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, সেই এম্পিরিক্যাল নলেজটাকে যথেষ্ট ভালোভাবে কাজে লাগিয়ে নেওয়া হয়নি এবং সেটাকে চ্যানেলাইজ করা হয়নি, এটা একটা বিরাট ঘাটতির দিক। সেটা নিয়ে কি করা যেতে পারে, সেটা নিয়ে উনি ডক্টর সরকারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, এবং যে কোনো কৃষিনীতি তৈরি করার ব্যাপারে, আইন তৈরি করার ব্যাপারে, সেটা কৃষকদের নিয়ে করা দরকার, এটা উনি বলেছেন। এরপরে ডক্টর অশোক সরকার মূল আলোচনায় চলে যান, এবং সেখানে উনি বরাবরই ঠিক এই প্রসঙ্গটাকেই সামনে নিয়ে এসেছিলেন যে আসলে চাষিকে ভর কেন্দ্রে রেখেই সব কিছু করতে হবে। সেটা আইন হতে পারে, সেটা চাষের ব্যাকরণ হতে পারে, চাষের পদ্ধতি হতে পারে, চাষের উপকরণ হতে পারে, এবং সেটা একটা দীর্ঘ সময় পরে গ্রামাঞ্চলে বদলে গেছে। 70 থেকে 90, 80, 80 থেকে 90, এবং উৎপাদন বেড়েছে। সেখান থেকে উনি উন্নয়নের জায়গাটা দেখেছেন যে 6% বৃদ্ধির হার, আগে যেটা 2 বা 2.5% ছিল। এবং পরিষ্কারভাবে যেটা উনি আগের দিন আলোচনায় করে দেখেছিলেন যে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে যে চাষে বিরাট পরিমাণে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের ভূমিকা বিরাট, এবং পশ্চিমবঙ্গে তার সংখ্যাটা পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে 92%। এবং এর উৎপাদন মানে প্রতি বিঘাতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, চাষি ছোট হয়েছে, উৎপাদন ক্ষমতা বেড়েছে। এ এক বিচিত্র ব্যাপার, এবং গোটা দুনিয়ার গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। খুব স্বাভাবিকভাবেই অনেকে অনেক কিছু এখানে বলেছেন, এবং এর এটাকে অস্বীকার করা যাবে না যে উচ্চ ফলনশীল বীজ, তার সাথে রাসায়নিক সার, তার হাত ধরে সেচের যাকে বলে নিবিড় সেচ পদ্ধতি, জলের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, এগুলোরই একটা বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু সেখানে উনি নির্দিষ্টভাবে একেবারে পয়েন্ট আউট করে দিতেন যে প্রতিটার ক্ষেত্রে সমস্যাগুলো কোথায়। আমি শুধু জলটার ক্ষেত্রে বলছি যে 80% জল এটা হচ্ছে মাটির নিচের জল, অর্থাৎ সারফেস ওয়াটার। ওপরে যে জলটা পড়ছে বৃষ্টির জলকে ধরে রেখে, নদী দিয়ে যে জল বয়ে চলে যাচ্ছে সেই জলটাকে ধরে রেখে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে প্রোটেক্ট করে রেখে, একটা সুন্দর ইরিগেশন সিস্টেম অর্গানাইজ কেন্দ্রীয়ভাবে রাজ্যে বা অন্য কোথাও ঠিক সেভাবে এখনো পর্যন্ত তৈরি নয়। যেগুলো তৈরি আছে সেগুলো চাষির জন্য যথেষ্ট নয়, কিন্তু তা সত্ত্বেও গ্রামাঞ্চলে বিভিন্ন চাষির ওপরে, গ্রামীণ কৃষি উৎপাদনের ক্ষেত্রে যারা মাঠে কাজ করছেন তাদের উপরে এসে গেছেন নানান ধরনের ব্যবসায়ীরা,
বিভিন্ন ধরনের ডিলাররা, অর্থাৎ আগে যেরকম আমরা অভ্যস্ত ছিলাম জোরদার, ক্ষেত মজুর, এই সমস্ত নানান প্রতিশব্দে, মানে প্রতিশব্দ আমরা ব্যবহার করতাম বা সংঘর্ষের কথা শুনতাম, এখন সেগুলো শোনা যাচ্ছে না। এখন তার জায়গায় এসে গেছেন বিভিন্ন ডিলার, সারের ডিলার, বীজের ডিলার এবং ইত্যাদি, এবং বাজার। হ্যাঁ, বাজারে একটা বিরাট শক্তি তারা অর্জন করতে পেরেছেন, যেটা কৃষকদের হাতের বাইরে চলে গেছে। তাই বাজারের উপরে এটা নিয়ে আজকের আলোচনাতে আমরা বিশেষভাবে নজর দেব, কারণ আজকে আমরা এছাড়া উনি আরো কোল্ড স্টোরেজের কথা বলেছিলেন, আরো অনেক কটা কথা বলেছিলেন, যেগুলো পুরোটা যদি আমি আজকে রিপিট করি খুব সময় সাপেক্ষ হয়ে যাবে। আপনারা আগের দিনের ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক তো আমাদের এই এখানেই পেয়ে যাবেন। এছাড়াও আমি বইটি সম্পর্কেও আপনাদেরকে বললাম কোথায় সংগ্রহ করা যায়। যাই হোক, আমরা আজকে দ্বিতীয় আলোচনাটাতে ঢুকছি, অর্থাৎ প্রান্তিক চাষিরা সর্বাধিক, উৎপাদন বেড়েছে, চাষির আয় বাড়ছে না, আর কৃষিজাত পণ্যের বাজারও আর চাষিদের হাতে নেই। নতুন করে আর একটা সংকটের আবর্ত শুরু হয়েছে, সেটা গত পাঁচ দশ পনেরো কুড়ি বছর ধরে প্রায়। এবং সেইখানে আমরা দেখব যে নির্দিষ্ট কতগুলো ফসল ধরে ধরে, এটা তো সাধারণ কথা, জেনারেল কমেন্ট করে কোনো লাভ নেই, সমস্যার সমাধান হবে না। অবস্থাটাকে বুঝতে গেলে আমি এটা বহু অনেক পুরনো একজন দার্শনিকের লেখায় পড়েছিলাম যে আমাদের চড়াই পাখির সব বিশ্লেষণ করতে হবে, পোস্টমর্টেম করতে হবে, না হলে আমরা গোটা চড়াই পাখির ঝাঁক সম্পর্কে বা পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো না। সেরকম আজকের আলোচনাতে সুনির্দিষ্টভাবে আমি ডক্টর অশোক সরকারকে অনুরোধ করব কতগুলো নির্দিষ্ট ফসলের বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা আলু নিয়ে শুরু করতে পারি, আলুর পরে আমরা পেঁয়াজ ধরতে পেঁয়াজের কথা উল্লেখ করতে পারি, পেঁয়াজের পরে আমরা পাট, চা, হ্যাঁ, এবং তারপর আমরা অন্যান্য বিষয় নিয়েও দু একটা কথা বলতে পারি। আমি ডক্টর সরকারকে অনুরোধ করবো আপনি যদি শুরু করেন আলু বা পেঁয়াজ নিয়ে। আচ্ছা, উনি চ্যাপ্টারেও লিখেছেন যে আলু হচ্ছে একটি রাজনৈতিক সবজি, রাজনৈতিক ফসল। ডক্টর সরকারকে আমি বলতে অনুরোধ করছি। হ্যাঁ, আলুর গল্পটা তো মানে আগের দিনও কিছুটা অভিজিৎদা বলেছিলেন, সেটা হচ্ছে যে আলুটা আমাদের দেশের মানে একেবারে পুরনো সাবেকি খাবারের মধ্যে পড়ে না, ওটা মূলত পর্তুগিজদের হাত ধরে আমাদের দেশে এসেছিল এবং তারপরে শিবপুরের বটানিক্যাল গার্ডেন সেখানে তারা কিছুটা প্রচার করেছিল এবং ব্রিটিশদের হাত ধরে আলুর একটা প্রসার হয়েছিল। সেই সূত্রে আলু আজকে মানে পশ্চিমবঙ্গে কেন বোধ হয় ভারতবর্ষের সব জায়গারই গরিবদের খাবার হিসেবে এবং সমস্ত সব ধরনের বর্গের মানুষের খাবার হিসেবে প্রচারিত মানে প্রচলিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে আলুর ব্যাপারে সেটা হচ্ছে যে দু ধরনের আলু সবাই জানেন, একটা তো যারা হকাররা আলু বিক্রি করতে আসে তারাও বলে যে জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলু। এখন সবাই যেটা জানেন যে জ্যোতি আলুটা হচ্ছে এক অর্থে অনেকে বলে ওটা নাকি গরিবের আলু, অর্থাৎ ওটা একটু মানে সহজলভ্যটা চট করে নষ্ট হয় না এবং ওটা, আর চন্দ্রমুখী আলু হচ্ছে খুব সুস্বাদু, চট করে গলে যায় ইত্যাদি ব্যাপার আর কি। যাই হোক, যেটা অর্থনৈতিক দিক থেকে সমস্যা, চাষির দিক থেকে ইস্যু, সেটা হচ্ছে সেটা কিন্তু আজকের সমস্যা নয়, সেটা বামফ্রন্ট আমলে জ্যোতি আলুর নামটা সবাই ধরেই নিয়েছিল যে ওটা নাকি জ্যোতি বসুর নামে হয়েছে, যদিও সেটা তথ্য হিসেবে সঠিক তথ্য নয়। ওটা যারা যে আলুর সংস্থা থেকে তৈরি এসেছিল, একটার নাম ছিল কুফরি চন্দ্রমুখী, একটার নাম ছিল কুফরি জ্যোতি, সেই নাম ধরেই এটা এসেছিল। কিন্তু বামফ্রন্ট আমলেই যখন শেষের দিকে যখন আলুর উৎপাদন এমন একটা জায়গায় চলে যায় যেখানে আলুর যা কনজাম্পশন, অর্থাৎ আলু যতটা ব্যবহার হচ্ছে উৎপাদন তার প্রায় দ্বিগুণ, তখন বামফ্রন্টের মন্ত্রীরা, বামফ্রন্টের আমলারা নানাভাবে আলুর মানে বিক্রির ব্যবস্থা করার জন্য, এমনকি আলুর রপ্তানির জন্য চেষ্টা করেছিলেন। বইতে আমরা লিখেছি যে কিভাবে বামফ্রন্টের মন্ত্রী সুশান্ত ঘোষ, নিমাই মাল, তারা ভিয়েতনামে এক্সপোর্ট করার জন্য স্যাম্পল নিয়ে আলু নিয়ে গিয়েছিলেন, এমনকি নানা ধরনের নতুন মানে আটার রুটির বদলে আলুর রুটি খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন কৃষি কৃষিমন্ত্রী বীরেন মৈত্র, একথাও আছে। এবং অসীম দাশগুপ্তর আমলেও সেই সরকারি আমলারা যাতে আলু কিনে আবার আলু বিক্রি করতে পারেন তার ব্যবস্থাও ছিল, তাতে সরকারি আমলাদের কথা আমরা লিখেছি, তারা বলেছিলেন ও শেষকালে আমাদের হাতে ওই মানে আলু বেচার কাজ আলটিমেটলি আমাদের হবে কৃষি দপ্তরের লোকেদের। অর্থাৎ আলুর প্রোডাকশন এবং আলুর কনজাম্পশনের মধ্যে যে বিশাল ফারাক,
এই ফারাকটা বামফ্রন্টের আমল থেকেই একেবারে প্রচলিত হয়ে গিয়েছে, এটা একটা দিক। এবং এটার ফলে দুটো জিনিস ঘটেছে, একটা হচ্ছে যে আলুর দামের কোনো স্থিরতা, যেটাকে বলে একটা ইকুইলিব্রিয়াম প্রাইস যাকে বলে, অর্থাৎ মার্কেটে আলুর দামটা কতটা স্থির থাকছে সেইটার একেবারে একটা অনিশ্চয়তার দিকে চলে গেছে। কোনো কোনো বছরে আলুর দাম 11 টাকায় নেমে যাচ্ছে, কোনো কোনো বছরে আলুর দাম 40 টাকায় উঠে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি হয়েছে এই প্রোডাকশন এবং কনজাম্পশনের মানে তফাতের ফলে। আলুর যে প্রসারের চেষ্টা হয়েছিল সেখানে অন্যান্য প্রদেশে আলু নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, উড়িষ্যাতে আলু নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, সেগুলো কোনোটাই খুব একটা কার্যকরী হয়নি। আরেকটা জিনিস ঘটেছে, সেটা এই এই প্রোডাকশন কনজাম্পশনের মানে মিসম্যাচের ফলে, সেটা এই যে পশ্চিমবঙ্গে আত্মঘাতী চাষি যদি হিসেব দেখেন খবরের কাগজে, তার খবর বেরোয়, এবছরও বেরিয়েছে আত্মঘাতী চাষির খবর, তার কিন্তু প্রায় সবই হচ্ছে আলু চাষি। এবং এর কারণটা হচ্ছে যে আলু চাষের যে মানে আলু চাষের যে খরচ, এবং সেই খরচটার পরে আলু যদি দাম না পাওয়া যায় এবং এটা যদি বারবার ঘটতে থাকে, তাহলে একেবারেই চাষির অবস্থা এতটাই করুণ হয়। আমাদের আরেকটা চ্যাপ্টারও আছে, আমাদের বইয়ের শেষ চ্যাপ্টার হচ্ছে আত্মঘাতী চাষির খোঁজে, সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আলু চাষিদের আলু চাষিরা ঋণের জালে জড়িয়ে গিয়ে, এবং ঋণের জাল শুধু জড়িয়ে গিয়ে আত্মহত্যা হচ্ছে তা নয়, ঋণের জালে জড়িয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদা, এমনকি তার বেঁচে থাকাই একটা দায়ের মতো হয়ে যাচ্ছে। মানে তার উপরে সাইকোলজিক্যাল ট্রমা এমন একটা জায়গায় পৌঁছয় যে সে তখন আত্মহত্যা করতে বাধ্য হয়, এবং তার পিছনে তার মানে তার পিছনে আত্মীয় স্বজন লেগে পড়ে, তার পিছনে পাড়াপড়শিদের কথা শুনতে হয়, তার কাছে ব্যাংক তার কাছ থেকে চিঠি পাঠায়, ব্যাংকের লোক চলে আসে। ফলে আত্মঘাতী চাষিদের যে গল্প, সেই গল্পটা মূলত আলু চাষিদের গল্প। এবারে যেটা অন্য অন্য দিক থেকে যেটা মানে যেটা করা যেতে পারে, অন্য একটা দিক, আলুর একটা আরেকটা দিক নিয়ে কথা বলাটা খুব দরকার, সেটা এই যে আলু চাষির কন্ট্রোলটা, মানে আলু চাষের কন্ট্রোল যদি বলেন, নিয়ন্ত্রণটা কার হাতে, এই নিয়ন্ত্রণটা কার হাতে, এটা নিয়ে পশ্চিমবঙ্গের গবেষকরা যথেষ্ট কাজ করেছেন, এবং তারা দেখিয়েছেন যে নিয়ন্ত্রণটা মূলত হিমঘর মালিকদের হাতে চলে গেছে, এবং তাদেরই তৈরি করা বেশ কিছু ফড়ে এবং দালাল, তাদের হাতে আলু চাষের কন্ট্রোলটা চলে গেছে। তারাই চাষিদেরকে ঋণ দেয়, তারাই একজোট হয়ে একটা কৃত্রিম স্টকের লিমিট তৈরি করে যে এর বেশি আলু আমরা কোল্ড স্টোরেজে নেবো না। ফলে যে আলু তখন কোল্ড স্টোরেজে রাখার জন্য আসে, সেই আলু তখন চাষি বাইরে বিক্রি করে, সেগুলো আবার ওই ফোনেরাই কিনে নেয়। ফলে ওই কৃত্রিম স্টকটাকে তখন আবার ওরাই মানে আলু চাষির মুখোশ পরে ওরাই তখন আলু স্টোরেজ করে। এমনকি যেখানে আলু চাষ স্টোরেজ করলে যে রসিদটা দেওয়া হয়, সেই রসিদটাকেই সাধারণভাবে আলুর বন্ড বলা হয়, এবং ওই বন্ডটা যেহেতু চাষির প্রান্তিক চাষির সবসময়তেই আলু চাষের ফসল উঠলে বেশ কিছু দেনা শোধ করার প্রশ্ন থাকে, বেশ কিছু খরচার করার সুযোগ থাকে, তখন সেই চাষির ওই আলু চাষের যে আলুর যে রসিদ, অর্থাৎ কোল্ড স্টোরে যে রসিদটা দেয়, ওই রসিদটাই বন্ড হিসেবে চাষি তখন বিক্রি করে দেয়, সেটা আবার ওই ফোনেরাই কিনে নেয়। ফলে একটা অদ্ভুত ধরনের চক্র, এই চক্রটা পশ্চিমবঙ্গের আলু চাষের নিয়ন্ত্রণটাকে একেবারে সম্পূর্ণ নিজেদের আয়ত্তে এনে ফেলেছে। এবং এটাও মনে রাখতে হবে যে এই মানে পশ্চিমবঙ্গের হিমঘরের সংখ্যা যথেষ্ট রকম মানে খামতি নেই, অর্থাৎ এমন নয় যে আলু যতটা উৎপাদন হচ্ছে ততটা স্টোর করা যাবে না, তা নয়। কাজেই যেটা মার্কেটের যেটা মানে খেলা যদি বলেন, সেই খেলাটা হচ্ছে মূলত কিন্তু কৃত্রিমতার খেলা, এবং কৃত্রিম মানে মজুতের একটা খেলা তৈরি করে সেই কাণ্ডটা ঘটতে থাকে, সেটার উপরে চাষির আলু চাষির কোনো নিয়ন্ত্রণ কিন্তু থাকে না। এটা কিছুটা কিছুটা পাল্টেছে, আগে আগে হয়তো দেখা যেত যে মানে 25 ভাগ ফসলি আলু কন্ট্রোল চাষিদের হাতে আছে, এখন হয়তো দেখা যাবে 50-55 ভাগ আছে, কিন্তু তবুও এই চিত্রটা বদলাচ্ছে না। এবং এই যে হিমঘরদের মালিক যারা, এবং এই যে তাদের যে ফোড়ে অ্যাপয়েন্টেড ফোড়ে যারা আর কি, এদের সঙ্গে দলীয় রাজনীতির যোগাযোগটাও পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় রকমের মানে
একটা পরিস্থিতি বলে বলতে পারেন যে, এবং সেটা একটা বড় রকমের চিত্রের মধ্যে পড়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আলুর যে বাজার, আলুর চাষের এবং নিয়ন্ত্রণ, আলু চাষির অবস্থা যেখানে পড়ে রয়েছে, আলুর দাম এবং আমরা যে দামে আলু কিনছি সেই 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 দাম, এই পুরো চক্রটার উপরে একটা রীতিমতো, যেটাকে সেই কারণেই ওই ওই অধ্যায়টার নাম আমরা দিয়েছি আলু একটা রাজনৈতিক সবজি। অর্থাৎ এটা শুধুমাত্র মার্কেটের খেলা নয়, এটা দলীয় রাজনীতির খেলাও বটে। এর সঙ্গে জড়িয়ে থাকে দলীয় রাজ দলের কতটা পয়সা এখান থেকে রোজগার হবে, বিশেষ করে জেলা স্তরে দলের যে জলের জলের যেসব ইউনিট আছে সেখান থেকে কিছু রোজগার হবে ইত্যাদি ইত্যাদি। ফলে আলুর গল্পটাতে মূল পরিস্থিতিটা এটা এই যে পশ্চিমবঙ্গের যতটা কনজাম্পশন হয় আলুর উৎপাদন তার দ্বিগুণের বেশি উৎপাদন হয়, এটা এক। দুই হচ্ছে যে আলুর স্টোরেজের ব্যবস্থা টেকনিক্যালি যদি হিসেব করে দেখেন কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি, তাতে কিন্তু যথেষ্ট ক্যাপাসিটি আছে, কিন্তু সেটা বললে গল্পটা আসলে বলা হয় না। তার কারণ মার্কেটটা একটা ফেয়ার প্লে মার্কেটের মতো তৈরি হয়নি, এটা একটা অত্যন্ত বিকৃত ধরনের বাজার, এবং সেই বিকৃত বাজারটা মূলত দলীয় রাজনীতির ছত্রছায়া এবং মানে আলুর এই একটা মনোপলি ক্যাপিটালের যে চরিত্র আমরা চিরকাল বইতে পড়ে এসেছি সেটা পশ্চিমবঙ্গের আলুর হিমঘরের খেলা দেখলে মনোপলি ক্যাপিটালের চরিত্রটা আপনারা একবারে, বা কার্টেলাইজে কার্টেল যাকে বলে ইংরেজিতে, সেই কার্টেলের চরিত্রটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে লাতিন আমেরিকা, কলম্বিয়া, মেক্সিকো যেতে হবে না, আলু চাষের ক্ষেত্রেই আপনি কার্টেলের চরিত্র দেখতে পাবেন। এইটা হচ্ছে, এবং এই চক্র থেকে আলু আলু চাষিরা বেরোতে পারেনি। ফলে যেখানে যেটা সম্ভব হয়েছে সেটা হচ্ছে যে তারা কিছুটা পরিমাণে আলু থেকে সরে যাওয়ার চেষ্টা করেছে যেখানে যতটুকু যারা পেরেছে, এবং সেই সরে যাওয়াটা কিন্তু মূলত ঘটেছে এই 2000 সালের কিছুটা আগে থেকে বলতে পারেন, এবং তারপরে আরো অনেকটা বেড়েছে, এবং সেটা হচ্ছে সবজিতে, নতুন ধরনের সবজি, নানা ধরনের সবজি। এই অর্থাৎ প্রথমে ছিল আমন ধান, পাট আমন ধান, তারপরে ইরিগেশন এলো গ্রিন রেভলিউশনের সময়, হাই ইল্ডিং ভ্যারাইটি এলো, ফলে ধানের উৎপাদন বাড়লো, বোরো ধান হলো, তারপরে সেটা এমন একটা জায়গায় পৌঁছলো যে সেখান থেকে তখন 80-এর দশকে বা 80-এর দশকের প্রথম দিক থেকে তখন আলুতে ইনভেস্টমেন্ট হলো, তারপরে আস্তে আস্তে আলুর প্রোডাক্ট উৎপাদন বাড়তে লাগলো, আজকে প্রায় 4 লক্ষ হেক্টরে আলু তৈরি হয়, এমন একটা জায়গায় পৌঁছে গেছে। 90-এর দশকের শেষে দেখা গেল আলু আর কিছু করে আর কিছু করা যাচ্ছে না, কারণ বাজারের দামটা এমন একটা জায়গায় চলে গেছে যেটা প্রথমত নিয়ন্ত্রণ করা যায় না, এবং এক বছর যদি খারাপ হয় আরেক বছর ভালো হয়, আরেক বছর খারাপ হয় এক বছর ভালো হয়, কোনো স্টেবিলিটি আলুর নেই, এবং তার ফলে সবজিতে আস্তে আস্তে শিফট করার দিকে একটা অংশ গেছে। যদিও এখনো পর্যন্ত যে খুব ম্যাসিভ শিফট হয়েছে কথাটা বলা যাবে না, এখনো হুগলি বর্ধমান বাঁকুড়ায় আলুর প্রভাব যথেষ্ট বেশি। বরং যেটা ঘটেছে আলু চাষে সেটা নতুন ঘটনা, সেটা নিয়ে পরে আরো হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু আলু চাষে একদিকে যেমন আত্মঘাতী চাষির গল্প বেরিয়ে আসছে, অন্যদিকে চুক্তি চাষের গল্পটাও কিন্তু আলু চাষের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন যে চুক্তি চাষ একটা অন্য ধরনের জিনিস, যেখানে কিন্তু জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলুর চাষ সেটা নয়, ওই আলুটার ভ্যারাইটিটা একটা আলাদা ভ্যারাইটি, ওই আলু এমনি খেয়ে মানে রান্না করে খেলে সেটা অত্যন্ত কষা, অত্যন্ত মানে খাট্টা যাকে বলে আর কি, ওটা খাওয়া যায় না, যদিও সে আজকাল চাষিরা মাঝে মাঝে মিশিয়ে দেয় সেটা করে, কিন্তু ওটা খাবার জন্য তৈরি নয়, ওই আলুটার স্পেসিসটাই আলাদা, এবং সেই আলুটা মূলত চিপসের জন্যে তৈরি হয়। এবং ভারত পশ্চিমবঙ্গে চুক্তি চাষের যতগুলো কাহিনী পাওয়া গেছে বিভিন্ন জেলা থেকে, প্রায় সবটাই আলু চাষের চুক্তি চাষ। চুক্তি চাষ নিয়ে পরে হয়তো আরও কথা বলা যেতে পারে, কিন্তু এইটুকু শুধু বলবো যে চুক্তি চাষ কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি কর্পোরেটদের সঙ্গে স্যুট প্যান্ট পরা মানে কর্পোরেট হাউসের পারচেজ ম্যানেজারদের সঙ্গে চুক্তি টুক্তি হয় না, কর্পোরেট হাউসের সঙ্গেও চুক্তি হয় না, যে কারণে অনেকে হালকা করে বলেন যে পশ্চিমবঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং হয়নি, যেটা হয়েছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফার্মিং। অর্থাৎ কন্ট্যাক্ট ফার্মিং মানে হলো যে ওই কর্পোরেট হাউসগুলোর এক এক কিছু কিছু লোকাল এজেন্ট থাকে, সেই লোকাল এজেন্ট কিন্তু স্থানীয় বড় ব্যবসায়ী বা স্থানীয় বড় চাষী,
সে স্থানীয় লোক মূলত, এবং সে চুক্তির মধ্যে যে ঝুঁকির দিকটা থাকে সেই ঝুঁকির দিকটা সে অনেকটা বহন করে, কর্পোরেট হাউসটা নিজে অতটা বহন করে না। এই স্থানীয় যে কন্ট্যাক্ট পারসন যাকে চাষিরা নাম বলে ভেন্ডার, চাষিদের কাছে জিজ্ঞেস করলে তারা কিন্তু বলে ভেন্ডার, এই ভেন্ডারদের সঙ্গে চাষির চুক্তি হয়। বেশ কিছু ক্ষেত্রে সেই চুক্তিগুলো মৌখিক চুক্তি, কিছু কিছু ক্ষেত্রে সেটা সাদা কাগজে চুক্তি হয়, মানে কোনো রকম তার আইনি বাধ্যবাধকতা নেই। আর পশ্চিমবঙ্গে যেহেতু চুক্তি চাষের আইনটা এখনো পরিষ্কারভাবে লেখাও হয়নি, কাজেই সেটা করা সম্ভব নয়। এবং সেক্ষেত্রে ভালো মন্দ দুরকম ঘটনাই আছে। আপনি যদি মাঠে গিয়ে কাউ চাষিকে জিজ্ঞেস করেন আলু চাষিদের যে চুক্তি চাষ করে কি হচ্ছে, আপনি দুরকম উত্তরই পাবেন। কিন্তু বেশি উত্তর যেটা পাবেন সেটা কিন্তু চাষির দৃষ্টিভঙ্গি থেকে সেটা সুখবর। তারা কিন্তু মনে করে যে না, চুক্তি চাষে আমাদের লাভ হচ্ছে, তার কারণ আমরা বীজটা লাগিয়ে গাছটা লাগিয়ে বলে দিতে পারি আমরা কত পয়সা রোজগার করব। কিছু কিছু ক্ষেত্রে ঠকেছে চাষিরা, সে গল্প আছে, নেই তা না, সেটা কলার ক্ষেত্রেও হয়েছে, সেটা দু একটা আলুর ক্ষেত্রেও হয়েছে। কিন্তু বাই অ্যান্ড লার্জ চুক্তি চাষের যত গল্প, মানে সাংবাদিকরা যত গল্প তুলে এনেছেন এবং গবেষকরাও যত গল্প তুলে এনেছেন, সেখানে দেখা যাচ্ছে যে যে যার সঙ্গে চুক্তি হচ্ছে তার সঙ্গে চাষিদের ট্রাস্ট লেভেলটা কতটা, বিশ্বাসের স্তরটা কতটা, তার উপরে চুক্তি চাষের সার্থকতাটা নির্ভর করে। এবং যদি সেই ব্যক্তি স্থানীয় হয় তাহলে, এবং পরিচিত ব্যক্তি হয় তাহলে, সে বড় চাষী ও বড় ব্যবসায়ী হতে পারে, সে কোনো কোনো ক্ষেত্রে হিমঘরের মালিকও হয় দেখা গেছে, তার সঙ্গে কিন্তু বিশ্বাসের জগৎটা খুব স্ট্রং। সেই কারণে চুক্তি চাষ কিন্তু কিছু কিছু জায়গাতে, হুগলি বর্ধমান বাঁকুড়াতে কিছু অঞ্চলে স্টেবল হয়ে গেছে। তবে হ্যাঁ, এমন কিন্তু পশ্চিমবঙ্গে ঘটছে না যে চুক্তি চাষ হু হু করে বেড়ে যাচ্ছে, এরকম গল্প কিন্তু পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে চুক্তি চাষের যে নিগোসিয়েশন হয় সেই নিগোসিয়েশনটা একটুখানি কমপ্লিকেটেড নিগোসিয়েশন। তার মধ্যে মানে সেই যে যাকে ভেন্ডার বলা হয় সে ভেন্ডার কী কী জিনিস দেবে, কবে সে কতটা নেবে, এইসব ধরনের অনেক অনেক ধরনের নিগোসিয়েশনের জটিলতা থাকে, সেটা সবাই পারে না। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে চুক্তি চাষের যে চাষি, সেই চাষি কিন্তু পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষে এই চুক্তি চাষের চাষি কিন্তু তুলনামূলকভাবে শিক্ষিত চাষি। আমি তুলনামূলক কথাটা জোর দিচ্ছি, তার কারণ ভারতবর্ষের চাষি খুব সাধারণভাবে খুব বড় শিক্ষিত চাষি নয়, কিন্তু তুলনামূলকভাবে শিক্ষিত চাষি। এবং তুলনামূলকভাবে তারা আধুনিক মানে কারিগরি আধুনিক চাষের কৃষি ব্যবস্থা ব্যবস্থা সম্বন্ধে তারা অবহিত, সেই সংখ্যাটা খুব বেশি নয়। সেই কারণে চুক্তি চাষটাও পশ্চিমবঙ্গে খুব যে বেড়েছে তা নয়, কিন্তু চলছে। তা আলুর কাহিনীর মধ্যে আমি যদি শেষ করতে চাই তাহলে তিনটে জিনিস বলার আছে। একটা হচ্ছে আলুর কনজাম্পশন এবং আলুর প্রোডাকশনের মধ্যে বিশাল তফাত, কনজাম্পশনের দ্বিগুণের বেশি প্রোডাকশন হয়, তার ফলে প্রাইসের স্টেবিলিটিটার কোনো ইয়ত্তা নেই। আলুর বাজার, আলুর উৎপাদন সবটাই কিন্তু মোটামুটি হিমঘর মালিক এবং তাদের ফোনেদের নিয়ন্ত্রণে, চাষির নিয়ন্ত্রণ সেখানে কম, যদিও চাষির নিয়ন্ত্রণ একটু 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 করে বেড়েছে এমন এমনও তথ্য আছে। তৃতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে আত্মঘাতী চাষি যদি আপনি খোঁজ দেখেন তাহলে 95% আত্মঘাতী চাষি হচ্ছে আলু চাষি, এবং তারা কিন্তু একবার লোন ডিফল্ট হয়েছে বলে আত্মঘাতী হয়েছে এটা একেবারেই সত্যি নয়। এটা দেখা গেছে তারা বারবার লোন ডিফল্ট হয়েছে, এমনকি মহাজনের লোনও ডিফল্ট হয়ে গেছে, তখন তাদের সাইকোলজিক্যাল ট্রমা এমন একটা জায়গায় পৌঁছেছে যে সেখানে তখন তাদের তাদের আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবং সেটা অল্প বয়সী যুবকের এবং যুবকও আছে, মধ্যবয়সী ব্যক্তিরাও আছে, বয়স্ক লোকেরা খুব বেশি নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সী যুবক এবং মধ্যবয়সী ব্যক্তিদেরই আত্মহত্যা। তৃতীয় যেটা দিক সেটা হচ্ছে যে আলু চাষেই একমাত্র চুক্তি চাষ ঢুকেছে, যদিও সেটা এই যে আলু আমরা খাই সেই আলু নয়, এটা অন্য আলু। এবং চুক্তি চাষ পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু খুব বাড়েনি, কিন্তু চুক্তি চাষ যেখানে হচ্ছে সেখানে কিন্তু গত 8-9 বছর ধরে একটানা হয়ে যাচ্ছে, এমন নয় যে বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা নয়। তা আলুর গল্পটা মোটামুটি ভাবে এটাই বলতে পারি আপাতত।
ডক্টর সরকার, আমি আর আপনার এরপর আমরা পেঁয়াজের গল্পে যাব। এখানে খুব সুনির্দিষ্টভাবে আমরা এগুলো বুঝতে পারলাম আর কি। আলু নিয়ে হিমঘরের বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, হিমঘর এবং আলুর হিমঘরে যে বন্ড, এবং সেই বন্ড নিয়ে ব্যবসা এবং তার যে রাজনীতি, এটা তো একটা বড় দিক। এটা কেউ তো আপনারা লিখেছেন, এটা একটা খুব বড় দিক রয়েছে। হ্যাঁ, মানে হিমঘরের মানে দুটো জিনিস বোঝার আছে। একটা হচ্ছে হিমঘরের ক্যাপাসিটি কি প্রয়োজনের তুলনায় কম? উত্তর হচ্ছে না, ক্যাপাসিটি যথেষ্ট। এবং পশ্চিমবঙ্গের আলুর প্রোডাকশন আর পশ্চিমবঙ্গের হিমঘরের যতটা আলু মার্কেটে বিক্রি হয়, যতটা আলু হিমঘরে রাখতে হয়, হিমঘরের একটা সাইকেল থাকে, কতদিনের মধ্যে আলু বের করে নিয়ে গিয়ে আবার মার্কেটে চলে যায় ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী মানে 97% ক্যাপাসিটি রয়েছে যা প্রয়োজনের তুলনায়। অর্থাৎ ক্যাপাসিটিতে কোনো গন্ডগোল নেই, ঘাটতি নেই, কিন্তু ঘাটতি নেই, খামতি নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কৃত্রিম খামতি তৈরি করা হয়, যেহেতু কার্টেলাইজেশন আছে। অর্থাৎ হিমঘরের মালিকদের একটা মনোপলি কার্টেল তৈরি হয়, এবং সেই কার্টেলটা ঠিক করে যে আমরা এতটা ক্যাপাসিটি ডিক্লেয়ার করব। সেটা কিন্তু ইচ্ছে করে কমানো, তার কারণ তাহলে যেটা হবে, চাষিকে কিছুটা পরিমাণ আলু যেহেতু বাঁচিয়ে রাখা যাবে না, কিছুটা পরিমাণ আলু, যথেষ্ট অনেকটাই পরিমাণ আলু চট করে বিক্রি করে দিতে হবে। সেই বিক্রিটাই আবার এই ফোঁড়েরাই কিনে নেবে, এদের ফোঁড়েরা কিনে তারা কিন্তু তখন যে ওই হিমঘরে গিয়েই আবার রাখবে, এবং তারা তখন তাই সেই বনটা নিয়ে আবার ব্যবসা করবে আর কি। এই এইটা একটা ইচ্ছা মতো আলু বাজারের দরটাও নিয়ন্ত্রণ করা যাবে, তখন 1 টাকা 2 টাকা কেজি কিনে নেওয়া যাবে মাঠ থেকে আর কি। আর একটা জিনিস জানবেন যে আলুর ক্ষেত্রে MSP বলে কোনো সব ডিক্লেয়ার কিন্তু সরকার করে না, কিন্তু এই প্রসঙ্গে হ্যাঁ প্রোকিউরমেন্ট প্রাইস ডিক্লেয়ার করে, এবং কিছু কিছু বছর আলু কিন্তু সরকার কিনে, শুধুমাত্র কিনে এই জন্য যে যদি আর্টিফিশিয়াল কৃত্রিম একটা ঘাটতি হয় বাজারে, হঠাৎ দাম বেড়ে যায়, তখন সেই আলুটা রিলিজ করে দেওয়া যাবে মার্কেটে ঠিকই, যাতে করে আর দামটাকে আবার কমানো যায়। এটা কিন্তু 2020 কিনেছে, 2021 কিনেছে, এবছরের কথা আমি এখনই অতটা আমার মানে মনে নেই কিনেছে কিনা, কিন্তু সরকার কিছুটা কেনে। এটা কিন্তু মানে MSP সিস্টেমের মধ্যে দিয়ে নয়, মানে এমন তার জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি চলে আসে, এইসব এইসব এখানে গল্প নেই। শুধুমাত্র আলুর প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য সরকারের একটা চেষ্টা আছে, নেই তা নয়। আমি ইচ্ছে করে এই কথাগুলো বলছি যে এমন যেন মনে না হয় যে কিছু সব বসে থাকে ইত্যাদি, কিন্তু যেটা হয়েছে রুরাল ইকোনমির যে মানে রুরাল ইকোনমির পিলার গুলো যেখানে, তার মধ্যে হিমঘর একটা পিলার, এবং হিমঘরেতে পয়সা আছে, ফলে সেখানে দলীয় রাজনীতি যেটা আমরা এই মার্কেটটা এখনো পর্যন্ত আলু হোক পেঁয়াজ হোক পাট ওখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে পুরো জিনিসটা, এই মার্কেট একই সাথে ওটা একটা স্টক করার জায়গা, মজুদ করা রয়েছে অনেক, এবং এই মার্কেটটা একটা ক্যাশ মার্কেট, এটা কিন্তু ইনফর্মাল ক্যাশ মার্কেট, ইট ইজ নট এ ফর্মাল মার্কেট। এই মার্কেটের নেগোসিয়েশন, এই মার্কেটের ট্রানজাকশন, এই মার্কেটের অনেকটাই বেশিরভাগটাই মানে ক্যাশ ট্রানজাকশনে হয়, অর্থাৎ এটা বেসিক্যালি একটা ইনফর্মাল মার্কেট। এগ্রিকালচারের মানে আলুর ক্ষেত্রে শুধু নয়, পরবর্তীকালে পেঁয়াজ পাটের ক্ষেত্রে দেখা যাবে যে এগ্রিকালচারের মার্কেটটা এতটাই ইনফর্মাল যে সেখানে না কোনো ধরনের ফেয়ার প্লের চান্সটা অত্যন্ত অত্যন্ত বেশি, অত্যন্ত কম, এবং সেখানে সম্পূর্ণভাবে ইনফর্মাল বলেই তার কন্ট্রোলটা অনেক বেশি স্থানীয় দলীয় রাজনীতির সঙ্গে জুড়ে গেছে, যেটাকে আমি অন্য জায়গায় মানে এটা কিন্তু একটা সিরিজ, মানে ধরুন আপনি মানে ডিম ধরেন, চিকেন মানে মুরগির মাংস ধরেন, চিকেন ধরেন যেগুলো খুব বেশি বেশি বিক্রি হয়, মাছ ধরেন, এবং একই প্লেনে আপনি বালি ধরতে পারেন, কয়লা মানে স্টোন চিপসও ধরতে পারেন, মানে এই একই ব্যাপার চলছে। তো আমি ওই প্রসঙ্গে যাবো না, এটা আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা সমস্যাটাকে যে ঢোকার চেষ্টা করছি যে ধরুন আলু যেটা আমাদের খাদ্য তালিকায় ঢুকে গেছে, আমরা আগের দিন আলোচনাটা যেটা শুরু করেছিলাম যে শ্রী চৈতন্যদেবের খাদ্য তালিকায় আলু ছিল না, টমেটো ছিল না, কাঁচা লঙ্কা ছিল না, কিন্তু আলু এখন তো সেটা বলা যাবে না। আর মানে আলু দিয়ে নানান রকম সৃজনশীল কায়দায় আমরা খেয়ে চলেছি, তাহলে এরকম একটা স্টেপল ফুড যদি আমরা বলি, স্থায়ী খাদ্যের তালিকায় যে স্থান নিয়েছে সেটাকে নিয়ে
একটা মানে ধরুন ভারতবর্ষে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কম হয়নি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে, আমাদের একটা নীতি আয়োগ রয়েছে এখন, আগে পরিকল্পনা কমিশন ছিল, রাজ্য স্তরেও একটা পরিকল্পনা করা, পরিকল্পনা তৈরি হয় ডিস্ট্রিক্ট লেভেলে, হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেলে প্ল্যান তৈরি হয়, নানা রকম পরিকল্পনা হয়, ডিপার্টমেন্টাল প্ল্যানস তো হয়ই এবং সেগুলো খুব গুরুত্ব দিয়ে করা হয়, যথেষ্ট জ্ঞানীগুণী লোকেরাই সেগুলো করেন এবং বেশ ভালোই করেন। তো এইখানটাতে আপনাদের বইটা, আপনি যে বইটা লিখেছেন তার মধ্যেও কিন্তু এই পয়েন্টটা একটা লাইন হিসেবে উল্লেখ রয়েছে, আমরা পরে এই আলোচনায় আসব, যে ওইখানে একটা স্টেপল ফুড, একটা স্টেপল সবজি যেটা ধান নয় চাল নয়, সেটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসা হচ্ছে না কেন, কারণ তার বীজটাকে এবং তার বীজ এটা একটা বিরাট সমস্যা, দাম দামের এরকম হেরফের হচ্ছে, বাজার তাই নিয়ে চূড়ান্ত গোলমাল, একটা টোটাল অ্যানার্কিক সিচুয়েশন যা দেখা যাচ্ছে। হ্যাঁ, বীজের কথাটা এখানেই ঘটছে, বীজের কথাটা বললেন বলে আমি বলি যে আলুর কিন্তু বীজ আসে মূলত পাঞ্জাব হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, এবার তো বিরাট দাম হয়ে গেছিল বীজের, কেনা যাচ্ছিল না প্রায়, সেই সেই মার্কেটটাও কিন্তু একটা মানে ইনফর্মাল মার্কেট এবং সেখানে একটা ব্ল্যাক মার্কেটের মানে প্রাইসিং ও চলতে থাকে। হ্যাঁ, কোনো বছরে 3,000 টাকা বিয়েতে আসে, কোনো বছর 5,000 টাকা 7,000 টাকা এভাবে গেলে তৃতীয় পর্যায়ে আসবো, কিন্তু এই সমস্যাটা আপনারা উল্লেখ করেছেন অসাধারণ। তো চলুন আরেকবার এবারে পেঁয়াজের দিকে একটু ঝোঁকা যাক, মানে পেঁয়াজও তো একটা গুরুত্বপূর্ণ, পেঁয়াজ তো রান্না হবে না, আলু যেরকম কষাই যাবে না, আলু যেরকম মানে একেবারে বলতে পারেন যে মানে সত্যিকারের সেকুলার মানে স্টেপল ফুড আর কি, মানে সেকুলার এই অর্থে ওটা সব ধর্মের লোকেরা দিব্যি খাচ্ছে এবং তার মধ্যে দলিত শূদ্র নমশূদ্র মতুয়া মানে ব্রাহ্মণ আপনি মানে বিজেপি সিপিএম সবাই খাচ্ছে আলু, তাই মানে আলু নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পেঁয়াজটা তা নয়, পেঁয়াজটা কিন্তু এখনো পর্যন্ত নানা রকম তার বাধা নিষেধ, সামাজিক বাধা নিষেধ, যাকে মানে একটা একটা সাবজেক্ট আছে সোশিওলজি অফ ফুড বলে, সোশিওলজি অফ ফুডে দেখা হয় যে কোন ফুডের সামাজিক সামাজিক হায়রার্কি, যেমন জাতের হায়রার্কি হয় তেমনি খাবারের হায়রার্কি হয়, অর্থাৎ কোনটা কে খেতে পারবে আর কি, এবং কোনটা কোনটা অপবিত্র খাবার কোনটা পবিত্র খাবার এসব আছে, আলু কেমন খুব পবিত্র খাবার আর কি, কিন্তু পেঁয়াজ হচ্ছে মানে এখনো পর্যন্ত কিছু কিছু ব্যাপারে পেঁয়াজের অনেক রেস্ট্রিকশন আছে। পেঁয়াজটা মূলত মানে জনপ্রিয় হয়েছিল কিন্তু মূলত মুঘলদের হাত ধরে, মুঘলদের হাত ধরে মুঘলাই রান্নার ক্যারেক্টার বৈচিত্র্যটাই এমন বা চরিত্রটাই এমন যে সেখানে পেঁয়াজ ছাড়া কোন কোন কিছু সম্ভব নয়, এবং তারপরে সাহেবিক রান্নাতেও পেঁয়াজ অনেক বেশি আসে গেল। পেঁয়াজের পশ্চিমবঙ্গের গল্পটার মধ্যে যেটা মানে ভালো খবর সেটা এই যে মূলত পেঁয়াজ আমরা জানতাম ছোটবেলা থেকে যে পেঁয়াজ শীতকালের খাওয়া হয় এবং পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ কলিও খাওয়া হয় যেটা ছিল আমাদের, কিন্তু সেই যে পেঁয়াজ খাওয়া হয় সেই পেঁয়াজটা সুকসাগর ভ্যারাইটি বলে, সেই পেঁয়াজটা মূলত মানে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক ইত্যাদি রাজ্য থেকে আসতো এবং এখনো আসে এমন তা নয়, পশ্চিমবঙ্গে পেঁয়াজের পুরো চাহিদাটা প্রায় 8 লক্ষ টনের মতো আর কি, এবং পশ্চিমবঙ্গে পেঁয়াজের সুকসাগর যদি বলেন তার পুরোটাই প্রায় শীতকালে আসে, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু পেঁয়াজটা এখন সারা দেশ সারা বছর জুড়েই খাওয়া হয় তার ফলে একটা সময়ের পরে পেঁয়াজের দামটা ক্রমশ বাড়তে থাকে। আপনারা এটা খেয়াল করে দেখবেন যে পেঁয়াজ কিন্তু একটা আরেকটা খুব পাওয়ারফুল রাজনৈতিক মানে সবজি বা বলেন বা একটা ফসল, মানে অটল বিহারী বাজপেয়ী সরকার পড়ে যাওয়ার সময় তো লোকে কথা বলেছিল যে হ্যাঁ পেঁয়াজের কেজি যদি 70 টাকা হয় তাহলে সরকার পড়বে না, মানে এরকম একটা ব্যবস্থার মতো চলে আর কি, মানে পেঁয়াজ কিন্তু খুবই পেঁয়াজের জন্যেতে মানে মধ্যপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক থেকে শুরু করে মহারাষ্ট্রে আন্দোলন পর্যন্ত হয় আর কি, এরকম একটা জিনিস, মানে সোজা কথা পেঁয়াজ নিয়ে পেঁয়াজি করার কোনো জায়গা নেই, হ্যাঁ পেঁয়াজ নিয়ে পেঁয়াজি করার জায়গা একদম, পেঁয়াজ খুব একটা আর কি, পেঁয়াজ পেঁয়াজ নিয়ে মানে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি আছে, সেখানে যেটা হয় তার মানে যদি হয় যে আমার খাবারের কনজাম্পশনটা সারা বছরের কিন্তু প্রোডাকশনটা একটা সিজনাল, তাহলে আবার ওই স্টোরেজ আবার ট্রান্সপোর্ট এইসব সব প্রসঙ্গটা ওঠে এবং তার যে পুরো ভ্যালু চেন সাপ্লাই চেন এই প্রসঙ্গ ওঠে, সেইখানে কিন্তু একটা জিনিস বিজ্ঞানীরাও সেটা তার ভিতরে তার পিছনে অবদান আছে, সেই অবদানটা হচ্ছে যে
নতুন একটা প্রজাতির পেঁয়াজ যেটাকে এডিআর ভ্যারাইটি বলে, এডিআর ভ্যারাইটির পেঁয়াজ যেটাকে সাধারণভাবে লোকেরা বলে বর্ষার পেঁয়াজ, বর্ষার এই পেঁয়াজ বর্ষার পেঁয়াজটা নাসিক থেকে প্রথম তৈরি হয়েছিল এবং তারপরে বীজটা নিয়ে আসার চেষ্টা হয়, এবং এটা কিন্তু এই সরকারের আমলে, মানে তৃণমূল সরকারের প্রথম আমলটা থেকে শুরু হয়েছিল, এবং তারপরে দেখা গেল যে হ্যাঁ বর্ষার পেঁয়াজটা করলে চাষিদের, যেহেতু এই সময় পিরিয়ডটাতে পেঁয়াজের যদি প্রাইস সাইকেল দেখেন, দামের সাইকেল দেখেন, তাহলে একটা সময় পর্যন্ত পেঁয়াজের দামটা বেশির দিকে থাকে, তার ফলে বর্ষার পেঁয়াজটা করতে পারলে চাষিদের দাম পাওয়ার সুযোগটা অনেক বেশি, ফলে হুহু করে কিন্তু পেঁয়াজের, মানে এই বর্ষার পেঁয়াজের উৎপাদনটা বাড়তে শুরু করে, মানে প্রথম এখন প্রায় 40,000 হেক্টারে বর্ষার পেঁয়াজ হয় এবং প্রায় 1,00,000 টন মতো বর্ষার পেঁয়াজ পশ্চিমবঙ্গেই হয়, বাকি যে যেটা শীতকালে সেটা এখনো পর্যন্ত মানে ইয়ের থেকেই আসে। এখানে দুটো তিনটে জিনিস বলার আছে। একটা জিনিস হচ্ছে যে ওই আবার বীজটা কিন্তু নাসিকের উপরে নির্ভরশীল, অর্থাৎ আপনি পেঁয়াজ এখানে উৎপাদন করছেন, চাষিরা তাতে উপকৃত হচ্ছে, কিন্তু সাপ্লাইটা যদি, সাপ্লাই নেটওয়ার্ক যদি খুব ভালো না থাকে এবং স্টেবল না থাকে, তাহলে কিন্তু চাষিদের, চাষিরাই ভুগবে, এবং ফলে তা যদি চাষিরা মনে করে থাকে যে সে সময় আমরা পেঁয়াজ করব, তাহলে সেটা করতে পারবে না, এই ব্যাপারটা একটা মানে প্রসঙ্গ আছে। পেঁয়াজের ক্ষেত্রে মানে মানে স্টোরেজের সমস্যাটা অতটা যেটা পণ্য মানে নয়, কারণ পেঁয়াজ অনেক তাড়াতাড়ি কনজিউমড হয়ে যায়, সেটা একটা বিষয় রয়ে গেছে। ফলে পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে চাষ মানে প্রসারটা বাড়ছে এবং চাষিরা করে তার জন্য, তার জন্য পয়সা রোজগারটাও তাদের বাড়ছে। কৃষি উদ্যান পালন বিভাগ, যেটা যেটাকে আমরা উদ্যান পালন বিভাগ বলি, হর্টিকালচার ডিপার্টমেন্ট, তাদের পক্ষ থেকে কিন্তু পেঁয়াজে, এই বর্ষার পেঁয়াজের প্রসারটার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা হচ্ছে, এবং এখন গত 3-4 বছর ধরে, তার মধ্যে কোভিডের সময় বিশেষ কিছু করা যায়নি, কিন্তু 3-4 বছর ধরে বর্ষার পেঁয়াজটা এখানে তৈরির জন্য কিছু কিছু সরকারি খামারে ব্রিডার বীজ নিয়ে এসে এখানেই যাতে বীজটা তৈরি করা যায় সেই চেষ্টাটাও হচ্ছে। অর্থাৎ এইটা একটা ভালো খবর যে একটা নতুন প্রজাতির পেঁয়াজ, সেই পেঁয়াজটা পশ্চিমবঙ্গে মানে বীজ থেকে শুরু করে ফসল পর্যন্ত এবং মার্কেট পর্যন্ত এটার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং শীতকালের দিকে এসে গেলে তখন তো অন্য জায়গা থেকে পেঁয়াজের ফ্লোটা স্বাভাবিক হয়ে যায়, কাজে সেটা একটা মানে একটা ভালো খবর আর সেদিক থেকে বলা যায় যে এই একটা নতুন জিনিস পশ্চিমবঙ্গে ভালো হয়েছে, যেটার সম্বন্ধে চাষিদের প্রশ্ন করলে চাষিরা কিন্তু যারা পেঁয়াজটা করতে পারছেন, যদিও এটার মধ্যে একটুখানি একটু কারিগরির জটিলতা আছে, একটু এটা এটা একটুখানি মানে বুঝে সুঝে করার ব্যাপার আছে, এটা এই বীজটা বা এই এই গাছটাকে তুলতে গেলে একটুখানি কারিগরির বিষয়ের মধ্যে আছে, ওই জটিলতার মধ্যে আমি ঢুকছি না কারণ আমাদের আলোচনা এগুলোতে খুব একটা দরকার নেই, ফলে ওটা আরো প্রসার হতে আরেকটু সময় লাগবে, কিন্তু এই এই প্রসারটা অলরেডি অনেকটা হয়েছে, এবং এটা একটা ভালো খবর যে চাষিরাও শিখছেন এবং মানে শেখানোর প্রক্রিয়াটাও চালু হয়েছে। এইটা হচ্ছে মোটামুটি বলতে পারেন পেঁয়াজের দিক থেকে আমাদের। তার মানে পেঁয়াজের ক্ষেত্রে ডক্টর সরকার, আমি আরেকবার বলি, একটু রিপিট করা দরকার, কারণ পেঁয়াজটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে নিয়েছে। ধরুন আমি বলছি যে পেঁয়াজটা, তার মানে 2011, আপনারা দেখাচ্ছেন বইতে, 2011 সালে আমাদের এখানে যতখানি জমিতে পেঁয়াজ উৎপাদন হতো, 2016-17 পর থেকে দেখা যাচ্ছে প্রায় সেটা দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সমস্যা থেকে যাচ্ছে বীজ, বীজ আমার মানে আগে যে পরিমাণ বীজ লাগতো, তার মানে এখন তার থেকে আমার দ্বিগুণ বীজ লাগবে খুব স্বাভাবিকভাবেই। আজ 20 থেকে সংখ্যাটা 41 হয়ে যায়, তো বীজ তো দ্বিগুণ লাগবে, কিন্তু বীজের উপরে নির্ভরশীলতাটা সেই নাসিকের ওখানেই থেকে যাচ্ছে। বীজ যদি একবার খারাপ এসে যায় এবং কোনো কারণে রাস্তায় যদি সেটা গোলমাল পাখি হয়ে যায়, তাহলে ঠিক সময় না পৌঁছায় চাষির ঘর পর্যন্ত, না পৌঁছায় ঠিক, কারণ এখানে সময় একটা খুব গুরুত্বপূর্ণ দাম আছে। সময়টা যদি 2 সপ্তাহ পিছিয়ে যায় তাহলে তো ডিজাস্টার হয়ে যাবে, প্রোডাকশন চেঞ্জ হয়ে যাবে, মানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে আসলে তো বেসিক মানে সমস্ত সবজি তো আসলে সিজনাল এবং সিজনের উপর মানে উপরে নির্ভরশীল। 2 নম্বর যেটা পয়েন্ট আপনার, আমি আরেকবার বলবো, যদি পরিসংখ্যান দিয়ে বলেন যে যদি সম্ভব হয় আর কি, যে আমাদের এখানে বীজ উৎপাদনের জন্য ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানে এটা তো এই সরকারের আমলেই হয়েছে, পেঁয়াজের ক্ষেত্রে এতখানি স্বনির্ভরতা, এতখানি ভ্যারাইটি, এত
খোপড়ি সবই ঠিক আছে, কিন্তু বীজের পেঁয়াজের বীজ উৎপাদনের যা পরিমাণ আর যা মানে চাষির কাছে তার যা মানে ডিমান্ড, মানে চাষি যতটা চায়, এই দুটোর মধ্যে ফারাকটা কতটা? এটা প্রায় মানে মানে অর্ধেকেরও কম এখানে তৈরি হচ্ছে, মানে এটা তো এটা এখনো অনেকটা হতে, ধরুন মোটামুটি বলতে পারেন প্রায় 750 থেকে 1,000 টনের মতো পেঁয়াজের বীজ দরকার, মানে বীজের ক্ষেত্রে অর্ধেক বীজের জন্য আমাকে পাঞ্জাব নাসিক এইসবের উপর নির্ভর করতে হচ্ছে। দেশে পশ্চিমবঙ্গে বড় জোর তৈরি হচ্ছে 300 টন, মানে এখনো ধরুন 600-700 টন আরো পশ্চিমবঙ্গে তৈরি করার প্রশ্ন আছে, যবে বলতে পারেন যে বীজ থেকে পেঁয়াজ আমরা এটা নিয়ে সেই তৃতীয় পর্বে আলোচনায় আসবো যে আমাদের রাজ্যে বীজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের রাজ্যে যা প্রোডাকশন হচ্ছে, আমরা যদি ভ্যালু চেনটাকে বাড়াই অর্থাৎ বীজ থেকে একেবারে বাজার পর্যন্ত নিয়ে যাই, সেই বীজ উৎপাদনের ক্ষেত্রে যদি আমাদেরকে বেশ কিছু ফসলের ক্ষেত্রে একেবারে স্বনির্ভর হতে হয় এবং উৎপাদনকে বাড়ানো এই ট্রেনটাকে করতে হয়, তার জন্য জমি লাগবে, জমি লাগবে যে জমিটা মানে সেখানে তো জমির পরিমাণ কতটা কি আছে না আছে হিসেব করা দরকার, মানে অত জমি আলু পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে প্রান্তিক চাষীদের, মানে তারাই তো 96% এর উপরে 92% এর উপরে। দুটো জিনিস আরেকটা, হ্যাঁ না আপনি আরেকটা জিনিসও বলবো, আপনি এগুলো নিয়ে আরেকটু দু একটু বলুন, আজকে একটু সময় বেশি লাগলেও লাগুক, সেটা হচ্ছে ধরুন আমরা যেটাকে ড্রাই ল্যান্ড এরিয়া বলি, আমাদের পশ্চিমবঙ্গে যদি আমি জিওগ্রাফিক্যাল মানে ল্যান্ডটাকে ভাগ করি, অ্যালুভিয়াল প্লেনস একরকমের অর্থাৎ যেখানে পলিমাটি এলাকা রয়েছে, পুরো পলিমাটি এলাকার মধ্যে নতুন পলিমাটি এলাকা আছে, পুরনো পলিমাটি এলাকা আছে, ওপর দিকটা পুরনো পলিমাটি এলাকা এবং নিচের দিকটা সাধারণভাবে নতুন পলিমাটি এলাকা, এই মানে এরকম নানা রকম। আর বাঁ দিকটাতে অর্থাৎ যেখানটা আমরা ছোটনাগপুর মালভূমির একেবারে এক্সটেনশন পার্টটাকে পাচ্ছি, বাঁকুড়া একটা অংশ পুরো, এই যে দিকটা যেখানে ড্রাই ল্যান্ড ফার্মিং এর উপরে জোর দেওয়া উচিত, সেখানটা তো বীজ বীজ উৎপাদনের কারণে অত্যন্ত উপযোগী। আমি যা আমি আমি বীজের যারা কোম্পানি বইতেও লিখেছি ল্যাটারাইট জোন যেটা, রাইট, সেই ল্যাটারাইট জোনটাতে বীজের উৎপাদনের ক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী, কিন্তু সেখানে চাষযোগ্য জমি বেকার পড়ে রয়েছে, সেখানে বীজ উৎপাদন করলে বীজ উৎপাদনে তো লাভ অনেক বেশি। না দুটো জিনিস এখানে বুঝতে হবে, একটা হচ্ছে যে মানে ধান উৎপাদন করা, পাট উৎপাদন করা, আলু উৎপাদন করার মধ্যে কারিগরির যে স্তর, বীজ উৎপাদন করার কারিগরি কিন্তু অনেক বেশি জটিল, অর্থাৎ সেই বীজ উৎপাদনকারী চাষি, সে চাষি কিন্তু অনেক বেশি, যাকে আমরা বলি আমি যদি ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজে বলি, সে হচ্ছে ভেরি হাইলি স্কিল্ড লেবার, অথবা কিন্তু অন্যথায় ধান পাট উৎপাদনকারী চাষি হচ্ছে আপনি বলতে পারেন মডেস্টলি মানে সেমি স্কিল লেবার দিলেও হবে, অর্থাৎ চাষির ক্ষমতা, চাষির প্রশিক্ষণ, চাষির কারিগরির উপরে কন্ট্রোল কমান্ড, এটা কিন্তু বীজের ক্ষেত্রে অনেক বেশি জটিল। সেই কারণেই পশ্চিমবঙ্গে যেটা একটা ওইটা সেকেন্ড জেনারেশন রিফর্মের দিকে যদি আমি তাকাই, তাহলে দেখতে পাবো যে চাষিকে না বদলালে যে চাষি এখনো পর্যন্ত যতটুকু পেরেছে সে গ্রহণ করেছে, এটা তার তার দিকে তাকে দোষ দিয়ে লাভ। ওখানে ধরুন আমি বলছি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ওসব জায়গায় আরো দু তিনটে করে দু তিনখানা মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পড়াশোনা হচ্ছে খুব ভালো কথা, কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি খুললেই তো হয়, খুললে হয় এবং ওখানে আরো সরকারি খামার খোলার সম্ভাবনা আছে, সরকারি খামার খোলা যেতে পারে, অনেক বেশি বিনিয়োগকে নিয়ে আসা দরকার ওই ক্ষেত্রে, এগ্রিকালচার সায়েন্টিস্টদের নিয়ে সেখানে, যাকে যাকে আমরা ফার্ম মানে অ্যাকচুয়ালি ফার্মে যে যেভাবে বীজ তৈরি হয় মানে সত্যিকারের সায়েন্টিফিক্যালি যেভাবে বীজ তৈরি হয়, সেই জিনিসটাতে ইনভেস্টমেন্ট করার প্রয়োজনটা অনেক বেশি পশ্চিমবঙ্গে। আমরা 3 নম্বর পর্বে এটাতে আসবো আলোচনায় সরকারি, কারণ এখানে অনেক কটা বিষয় বলার আছে যে কোথায় প্রায়োরিটি সরকারের কোথায় আর চাষি কোথায় চায়, চাষির দাবিটা কোথায়, বীজের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সংসদের ক্ষেত্রেও সরকারের ক্ষেত্রেও। বীজের ক্ষেত্রে শুধুমাত্র ইস্যুটা পেঁয়াজের শুধু নয়, বীজের ক্ষেত্রে আলুও একটা বিষয়, ধানও একটা বিষয়, ধানের বীজও কিন্তু সবটা পশ্চিমবঙ্গ থেকে তো আসে না, বাইরে থেকে আসে ধান, ফলে বীজের যে জায়গাটা যেখানে সত্যি সত্যি হাই লেভেল অফ কারিগরি দরকার, হাই লেভেল অফ স্কিল দরকার, হাই লেভেল অফ সায়েন্স দরকার, কারণ বীজটা সত্যি সত্যি খুব কমপ্লিকেটেড সায়েন্স বেসিক্যালি, এবং সেটাতে এগ্রিকালচার সায়েন্টিস্টদের যেটা ধরুন তামিলনাড়ু করতে পেরেছে, যেটা মহারাষ্ট্র করতে পেরেছে, যেটা পাঞ্জাব করতে পেরেছে, হরিয়ানা করতে পেরেছে, এইটা আমাদের এখানে কিন্তু এটা একটা বড় রকমের খামতি ঘাটতি রয়ে গেছে, আমরা এখনো ওই মানে উৎপাদনটা উৎপাদন করে বাড়িয়ে ফেলবো সেইটাতেই আটকে রয়েছি, কিন্তু যেটাকে আমরা বলি যে
টেকনোলজির সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের দিকে যাওয়া, এই জায়গাটাতে আমাদের এখনো যাওয়া হয়নি। তৃতীয় পর্বে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমরা আরো শুনতে চাইছি ওই পাট চা, পাটের, হ্যাঁ চায়ের গল্পটা আমি একটু আগে বলি, কারণ ওটা আর একটু মজা মানে ইন্টারেস্টিং গল্প। পাটের গল্পটা তো হচ্ছে একটা মানে মানে যেটাকে বলা যায় যে মহাপ্রস্থানের পথে আর কি, গল্পটার এক কথায় বলি পাট হচ্ছে মহাপ্রস্থানের পথে, আর চা হচ্ছে মোটামুটি মানে ঠিক উল্টো। মানে চায়ের গল্পটা কিন্তু হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের 65% চা এখন কিন্তু যাকে ঘরোয়া চা বাগান বলে, অর্থাৎ পারিবারিক চা বাগান, সেই চা বাগানে তৈরি হয়। এইটার মানে শুরুটা পশ্চিমবঙ্গে হয়নি, পশ্চিমবঙ্গে হয়েছিল শুরুটা তামিলনাড়ু নীলগিরি অঞ্চলে, কিন্তু তারপরে আসাম ঘুরে পশ্চিমবঙ্গে এসেছিল, এবং তার পিছনে পশ্চিমবঙ্গে আনার পিছনে প্রিয়দরঞ্জন দাস মুন্সির কিছুটা ভূমিকা ছিল, যখন উনি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী ছিলেন 85 থেকে 90 এরম পিরিয়ডে। সেই সময় থেকে একটা যখন চা শিল্পে একটা বড় চা বাগানগুলো ধুঁকতে শুরু করে, বড় চা বাগানগুলো একটা সংকটের মধ্যে পড়তে শুরু করে, এবং সেটাতে সেই সংকটটা মূলত চায়ের মূল মানে বড় চা বাগানের কাছে মূল আকর্ষণটা ছিল রপ্তানি, এবং সেই রপ্তানিটা ভারতবর্ষ থেকে সারা বিশ্বে রপ্তানি হতো। কিন্তু ভারতবর্ষের কম্পিটিটর এসে যায়, প্রতিযোগী এসে যায় শ্রীলঙ্কা এবং পাকিস্তান, তখন থেকে আস্তে আস্তে চা শিল্প একটুখানি করে ধুঁকতে শুরু করে। সেই সময় চা শিল্প ধুঁকতে শুরু করা মানে হলো বড় চা বাগানগুলো ধুঁকতে শুরু করে, কিন্তু অন্যদিকে সেই সময়তে ওই একই সময়ের একটু পরের থেকেই পারিবারিক চা বাগান তৈরি হওয়াটা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিছুটা দার্জিলিং জেলার প্লেনস এলাকা, কিছুটা কুচবিহারের কিছুটা প্লেনস এলাকা, জলপাইগুড়ির কিছুটা প্লেনস এলাকা, কিন্তু উত্তর দিনাজপুরে অনেক বেশি, এইখানে শুরু হয়। এবং যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে যার 2 বিঘে জমি আছে, 4 বিঘে জমি আছে, 5 বিঘে জমি আছে, সে তার মধ্যে আধা জমিতে চা করতে শুরু করলো, এবং সেই চা কিন্তু মানে দার্জিলিংয়ের হাই কোয়ালিটি 4,000 টাকা কেজি দামের চা নয়, সেই চা হচ্ছে যে চাটা আমরা রাস্তায় ভাড়ে 1 টাকা দিয়ে খাই, ওই চাটা, অর্থাৎ একেবারে সত্যিকারে যেটাকে সহজ সাধারণ কথা বললে বলা যাবে গরিবের চা, সেই গরিবের চায়ের ভ্যারাইটি, যেটা অর্ডিনারি চায়ের ভ্যারাইটি, কিন্তু উৎপাদন করা সোজা। 2 বছর একটু কষ্ট করতে হবে, কারণ গাছটা বাড়ি বেড়ে পাতাটা তৈরি হওয়াতে একটা সময় লাগে, তারপরেতে এইটা শুরু হতে শুরু করে। কিন্তু ইন্টারেস্টিংলি এনাফ, এটা এই গল্পটা সত্যি সত্যি পশ্চিমবঙ্গে কোথাও ডকুমেন্টেড হয়নি প্রপারলি, যে যখন থেকে এই ঘরোয়া চা বাগান বাড়তে শুরু করলো, একই সময় থেকে কিন্তু একটা নতুন ধরনের ফ্যাক্টরিও বাড়তে শুরু করলো, যেটাকে বলা হয় বট লিফ ফ্যাক্টরি, অর্থাৎ কেনা চায়ের ফ্যাক্টরি। বড় চা বাগানগুলোতে চায়ের উৎপাদন, চায়ের প্রসেসিং ফ্যাক্টরিতে এবং চায়ের প্যাকেজিং একটা বাগানের মধ্যে হতো, যেভাবে আগে এককালে বাটানগরে বাটাচুতো তৈরি হতো, যে সবটাই এক জায়গাতে তৈরি হচ্ছে, চায়ের গল্পটাও তাই ছিল। এইটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টরি থাকতো, 5,000 একর 6,000 একর জমিতে চা তৈরি হতো ইত্যাদি, তার মধ্যে কোয়ার্টার থাকতো মানে চায়ের, যাদেরকে কুলি বলা হতো এককালে, পরিশ্রমিক বলা হতো, তারপরে মালিবাড়ি তাদের থাকতো, তারপরে চা বাগানের ম্যানেজারদের কোয়ার্টার থাকতো ইত্যাদি ইত্যাদি, ও পাইপড ওয়াটার সাপ্লাই থাকতো তাদের ইয়েতে, সেখানে স্কুল থাকতো, সেখানে ছোট স্বাস্থ্যকেন্দ্র থাকতো, মানে একটা পুরো ইন্টিগ্রেটেড টি ম্যানেজমেন্ট, টি প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে টি যাকে প্রোডাকশন সিস্টেম বলে, সেরকম একটা ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থাটা কমপ্লিটলি ভেঙে গিয়ে ঘরোয়া চা বাগানে পরিবারগুলো পারিবারিক শ্রম দিয়ে অথবা কিছু সামান্য চায়ের মানে কিছু লেবার হায়ার করে চা তৈরি করছে, সেই চা কিনে নিয়ে যাচ্ছে আরেক ধরনের ফোঁড়ে, তার জন্য ছোট ছোট ভ্যান তৈরি হয়েছিল। আপনি উত্তরবঙ্গে গেলে মালদার ওপার থেকেই দেখতে পাবেন এই 2007, তার পিছনটা কিন্তু জালি দেওয়া করা, যেখানে চায়ের পাতাগুলোকে জমিয়ে তারা নিয়ে যায়, যেটা চোখে পড়ে, রাস্তার উপরেই চোখে পড়ে সেগুলো, এবং সেগুলো নিয়ে যায় হচ্ছে বটলি ফ্যাক্টরিতে। বটলি ফ্যাক্টরি কিন্তু বটলি মানে কেনা চায়ের, চাটা কিনে, চায়ের পাতাটা কিনে নিয়ে সেখানে প্রসেসিংটা তারা হয়। এবারে সেই প্রসেসিং এর পরে তারা কিন্তু টাটা টি, তারা কিন্তু আপনার মানে ব্রুক বন্ড, লিপটন, হোয়াট যাই আপনাদের ব্র্যান্ড বলুন, তাদেরকে বিক্রি করে।
এইখানে যেটা মানে বলার বিষয় সেটা হচ্ছে যে এই চায়ের যে এইভাবে মোড অফ প্রোডাকশন যাকে বলে, মাছ যাকে মোড অফ প্রোডাকশন বলতেন এককালে, এইটাতে দেখা গেল যে লাভ কিন্তু যথেষ্ট বেশি। এমনকি ফোড়েদের বিক্রি করলেও লাভ বেশি। চায়ের মানে এক একটা 1 কেজি চায়েরতে বেসিক্যালি খরচা মানে বলা যেতে পারে 3 থেকে 4 টাকা, যেটা ফোড়েদের বিক্রি করলে 8 টাকা থেকে 9 টাকায় বিক্রি করা যাচ্ছে, তো ডবল দামে বিক্রি করা যাচ্ছে। ফোড়েরা সেটা বটলি ফ্যাক্টরিতে গিয়ে আরও 3 টাকা এক্সট্রিতে বিক্রি করে, বটলি ফ্যাক্টরি তারপরে প্রসেস করে মানে ব্রুকবন্ড টাটা টিকে অন্য দামে বিক্রি করে। এবারে যেটা হলো, এটা হচ্ছে তো আপনার মানে উৎপাদনের গল্পটা। প্রশ্ন হচ্ছে পলিসিটা কোন দিকে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটছে তখন বামফ্রন্টের আমল, তখন কিন্তু বামফ্রন্টের লোকেরা বললেন যে এটা খুব খারাপ হচ্ছে। তাদের যুক্তি ছিল যে দেখুন, এই যে মানে চা হচ্ছে একটা কমার্শিয়াল শিল্প, আর ওখানে আগে ধান চাষ হতো, গম চাষ হতো কিছুটা, বা তারপরে তিলের চাষ হতো, এগুলো হচ্ছে খাদ্য। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এগ্রিকালচারে, এই ট্রান্সফরমেশনটা ফুড সিকিউরিটি এফেক্ট করবে। ফলে ওরা যে নীতিটা নিয়েছিলেন প্রথম দিকে, যে এই চাষিদের আমরা স্বীকার করব না, এবং এই জমিটাকেও আমরা, জমি যে চরিত্র বদলে গেল, অর্থাৎ আগে ছিল এগ্রিকালচার, এখন হয়ে গেল প্লান্টেশন, এটাও আমরা রেকর্ডে রাখবো না। এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই চাষিরা কিন্তু ব্যাংকের ক্রেডিট পেল না, কিষাণ ক্রেডিট কার্ড পেল না, বিমার সুযোগ পেল না, কোনো রকম মার্কেটিং টি বোর্ডের কোনো রকম সহায়তা পেল না, ইত্যাদি হলো। এরপরে যথারীতি একটা সময় তো টনক নড়ে, সরকারের সিস্টেমটাই এমন। সেই সময় তো টনক নড়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তখন ওরা বললেন যে হ্যাঁ, এই 2001-এর অমুক তারিখ পর্যন্ত যতগুলো বাগান চা ঘরোয়া চা বাগানে কনভার্ট হয়ে গেছে তাদেরকে আমরা স্বীকৃতি দিলাম। ওইখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ 2001 পর্যন্তই স্বীকৃতি এই বাগানগুলো পেয়েছে। এখন প্রায় একার্থে বলতে পারেন প্রায় মানে 50,000-এর উপরে এই ধরনের চাষি আছে যারা এইটা করছে, এবং যাদের যাদের এখান থেকে যথেষ্ট রোজগার হচ্ছে। তৃণমূল সরকার এসে কিন্তু এদেরকে আলাদাভাবে কোনো রকম স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা করেনি, এবং ল্যান্ডের রেকর্ডটাও কিন্তু খুব একটা পাল্টায়নি। ফলে এটাকে আমরা এই অধ্যায়ে নাম দিয়েছি আইনের গেরোয় চা। আইনের গেরোয় চা, হ্যাঁ, আইনের গেরোটা হচ্ছে এই যে আমি এগ্রিকালচার থেকে শিফট করতে দেবো না, তার কারণ তাহলে ফুড সিকিউরিটি এফেক্টেড হবে, তার ফলে চা চাষিগুলো মার খেলো। কিন্তু আসলে জিনিসটা শিফট হয়ে গেল, অর্থাৎ ডিজুরে আর ডিফ্যাক্টো ইংরেজিতে যে কথাটা আছে সেটা রইল, ডিজুরে সেটা রইল এগ্রিকালচারাল ল্যান্ড, ডিফ্যাক্টো হয়ে গেল সেটা চাষ চায়ের জমি। কিন্তু মজাই যে ভারতবর্ষের সবেরই তো একটা মানে যাকে আমরা জুগাড় বলি আর কি, জুগাড় সিস্টেম আছে। তো জুগাড় সিস্টেমটা এই যে চায়ের চাষিরা, মহিলা চাষিরা যখন স্বনির্ভর দল করলো, তখন তাদের কিন্তু স্প্রে মেশিন আবার NRLM থেকে তাদেরকে দেওয়া হলো। তার মানে কি হলো, ক্রেডিট পাচ্ছে NRLM থেকে। হ্যাঁ, তার মানে হলো কান সিস্টেমটা আলাদা, নাক গুরিয়ে কান দেখায় বা কান গুরিয়ে নাক দেখার মতো গল্প, যে আমি তোমাকে এমনি স্বীকার করলাম না, কিন্তু তোমাকে ঘরও উল্টো দিক দিয়ে তোমাকে বললাম যে তুমি ভাই এটা করতে থাকো। টি বোর্ডও বললো যে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের একটা করে স্মার্ট কার্ড দিয়ে দেবো, তোমাদের চায়ের চাষি বলে রেকগনাইজ করবো। কিন্তু টি বোর্ডের ওই স্মার্ট কার্ডের উপকার কিন্তু ব্যাংক দেবে না, সেটাতে ব্যাংকের কিছু হবে না। টি বোর্ডের যে কিছু কিছু স্কিম আছে যেগুলো সরকার থেকে টি বোর্ড পায়, সেই স্কিমগুলোর কিছু কোথাও কোনো মেশিন, কোথাও কোনো গাড়ি বা কোনো ছোট ট্রাক, এইগুলো হয়তো তারা পেতে শুরু করলো। অর্থাৎ না ক্রেডিট, অসুবিধা আর একটা পয়েন্ট আছে, ক্রেডিট নেওয়ার আর একটা সুবিধা আছে, আর একটা জায়গা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, সেটাও আপনি বলবেন। MFIরা বেড়ে উঠেছে, এখন MFIরা বেড়ে উঠেছে, চাষি চায়ের চারা তারা প্রোডিউসার কোম্পানি তৈরি করেছে, কোনো কিছু স্বীকৃতি দেওয়ার দরকার নেই, দল পাকালেই তারা টাকা দিয়ে দেবে, দল পাকালে টাকা দিচ্ছে। ফলে মানে কিভাবে একটা, এটা আমি একটু হয়তো থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, তবু একটা লাইন থিওরিটিক্যাল না বললে অনেক সময় হয় না, সেটা হচ্ছে যে আমরা মানে এটা বোঝা দরকার আমাদের যে সরকারও একটা অদ্ভুতভাবে
ফর্মাল সিস্টেম আর ইনফর্মাল সিস্টেম দুটোকেই বাঁচিয়ে রাখতে চায়। সরকারের চেষ্টা এটা হয় না যে যেটা যেখানে ফর্মালাইজেশন করলে চাষির উপকার হবে সেটাকে ফর্মালাইজ করে চাষিকে সেই উপকারটা দেবো, চাষিকে আধা ইনফর্মাল আধা ফর্মাল, মানে তুমি এপারেও আছো ওপারেও আছো ইয়েতেও আছো মানে ধর্মেও আছি জিরাফেও আছি দুটো এরকম একটা পরিস্থিতিতে রাখা, এটা সরকারের একটা, এটা শুধু যে চাষের ক্ষেত্রে নেটার মানে সরকারি নীতির মধ্যে এই ইনফর্মাল আর ফর্মালের পাশাপাশি সহাবস্থান তৈরির একটা চেষ্টা অন্য অনেকগুলো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। কিন্তু সব মিলিয়ে যেটা হয়েছে ওই অঞ্চলের অর্থনীতি কিন্তু প্রচণ্ডভাবে বদলে গেছে। যারা চায়ের শিল্প দেখেছেন যে উত্তরবঙ্গে তারা জানেন যে চায়ের ইকোনমি কিন্তু কমপ্লিটলি ক্যাশ ইকোনমি এবং রিচ ক্যাশ ইকোনমি, অর্থাৎ সেখানে ক্যাশ ফ্লো অনেক বেশি এবং যেহেতু চাটা পুরোটাই কমার্শিয়াল ক্রপ কাজেই ক্যাশের প্রয়োজন অনেক বেশি, সেখানে ওয়েজ সম্পূর্ণ হয়, ফলে ওই অঞ্চলগুলোতে কিন্তু রুরাল ট্রেড ওই অঞ্চলগুলোতে দোকানপাট ওই অঞ্চলগুলোতে নতুন নতুন কনজিউমার গুডসের ব্যবহার বাইক থেকে তার শোরুম ইত্যাদি একটা অদ্ভুত ফাস্ট গত 20 বছরে প্রসার ঘটেছে। এখন সেটা এক অর্থে অর্থনীতির দিক থেকে লোকের জীবন জীবিকার দিক থেকে সেটা একটা উন্নতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ইকোনমিটা এখনো অনেকটাই ইনফর্মাল হয়ে রয়েছে, এটাকে ফর্মালাইজ করা কোনোভাবেই যায়নি, এগুলো স্টিল এখনো কিন্তু ক্যাশ ইকোনমি হয়ে রয়েছে। এইটা হচ্ছে চায়ের একটা অদ্ভুত গল্প এবং আজকে এটাই ডমিন্যান্ট। চা বাগানের চা যেটা দার্জিলিংয়ে কিছু সফিস্টিকেটেড চা বাগান আছে কিছু অর্গানিক চা বাগান আছে, ওটা হচ্ছে আপনার ওই সিনেমা টিনেমায় দেখানোর জন্য আছে এবং ওরা কিছু অল্প এক্সপোর্ট করে ওই কিছু ইংল্যান্ডের মানে লন্ডন স্টক এক্সচেঞ্জে যায় টি এক্সচেঞ্জে যায় এসব হয়, ওইটা খুব সামান্য গল্প। অধিকন্তু লোক যে চা ভারতবর্ষে খাচ্ছে পশ্চিমবঙ্গে তো বটেই, সেই চা কিন্তু যে খাওয়া হচ্ছে সেই চাটা হচ্ছে এই চায়ের চা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ চা বলি গরিবের চা বলি, সেই চায়ের প্রসারটাই সব থেকে বেশি ঘটেছে এবং সেখানে কিন্তু মার্জিন এখনো পর্যন্ত চাষির ফেভারে আছে, যদিও এর মধ্যে ফোঁড়েরা এসে গেছে, এর মধ্যে মানে পুরো ইকোনমিটা যেভাবে অর্গানাইজড হয়ে যায় সবকটা জিনিসই ঘটেছে, তবুও যেহেতু চাহিদার এবং যোগানের মধ্যে অনেকটা ফারাক আছে, যোগান এখনো অনেকটা এগোনো সম্ভব, ফলে এই চায়ের প্রসারটা সত্যি সত্যি বাড়ছে, কাজে এখনো পর্যন্ত এখানে একটা প্রসপ্যারিটি দেখা যাচ্ছে, যদিও তার লিগ্যালিটি নিয়ে অনেক কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে, জমির চরিত্র নিয়ে প্রশ্ন রয়ে গেছে, এই চা চাষিদের সত্যিকারে চাষি বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে কিনা তাই নিয়ে প্রসঙ্গ রয়ে গেছে, এইসব জিনিস তো রয়ে যাচ্ছেই। এই আমরা কি পাট নিয়ে আজকে পাট নিয়ে কি আলোচনা করে কোনো আদৌ লাভ আছে? পাটটা তো মহাপ্রস্থানের পথে, পাটের গল্পটা হচ্ছে এই যে পাটের গল্পটার সঙ্গে আধুনিক সভ্যতার একটা মানে বিষয় জড়িত আছে, সেটা এই যে আমি বোধহয় মানে একটুখানি ওই দিকটা বলেই শেষ করি, সেটা এই যে সবাই জানেন যে পাট কিন্তু অত্যন্ত পরিবেশ মানে বান্ধব একটা ফসল, একদমই তাই, মানে পাটের পাট কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পাট থেকে ভালো স্ট্রং নাইট্রোজেন সার তৈরি হয়, পাটের চট পাটের থেকে যে চট তৈরি হয় সেই চটের জিনিস পরিবেশ বান্ধব, কিন্তু পাটের কম্পিটিটর কে? পাটের কম্পিটিটর হচ্ছে প্লাস্টিক, যেটা সম্পূর্ণভাবে পরিবেশ বিরোধী, একদম তাই। এবারে পাটের ক্ষেত্রে যেটা হয়েছে, পাটের লবি আর প্লাস্টিকের লবি ভারতবর্ষে, এটা পৃথিবীর ইতিহাসে একটা সময়তে মানে জলবাহিত যানের লবি অর্থাৎ জাহাজ আর নৌকো লবি আর রোড লবির মধ্যে ইংল্যান্ড জার্মানিতে লড়াই হয়, আলটিমেটলি রাস্তার লবিটা জিতেছিল, এবং পাটের ক্ষেত্রে হয়েছে যেটা এই যে পাটের লবি আর প্লাস্টিকের লবি লড়াইতে আলটিমেটলি প্লাস্টিকের লড়াই জিতে গেছে, প্লাস্টিকের লবি জিতে গেছে, ফলে আজকে চালের ক্ষেত্রে বলুন পেঁয়াজের ক্ষেত্রে বলুন আলুর ক্ষেত্রে বলুন যে পাটের বস্তা দিয়েই আমরা চিরকাল জেনে এসেছি, সেই পাটের সরকারি নিয়ন্ত্রণ করেও সেটাকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না, তার মধ্যে জুট কর্পোরেশনের কিছু করাপশনের গল্প তো রয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা প্লাস্টিক আস্তে আস্তে তার জায়গাটা নিয়ে নিচ্ছে। আগে ধরুন পাটের যে কাঠি, পাটকাঠি যাকে বলা হতো, পাটকাঠির ফুয়েল এফিসিয়েন্সি সাধারণ মানে কাঠের থেকে অনেক বেশি, অনেক বেশি এবং সেটা অনেক বেশি ক্লিন ফুয়েল,
পাটকাঠির ফুয়েলটা, সেটাও আজকে আর নেই। পাটকাঠি দিয়ে আগে যে লাউ চাষ থেকে শুরু করে বিভিন্ন সবজি চাষের মাচা তৈরি হতো, সেই মাচাও আজকাল প্লাস্টিকের রড দিয়ে তৈরি হচ্ছে। পাটের দড়ির বদলে প্লাস্টিকের দড়ি এসে গেছে, ফলে পাটের যে প্রোডাকশন রেঞ্জ ছিল সেই রেঞ্জটা সম্পূর্ণভাবেই প্লাস্টিকের দখলে চলে গেছে, যেটা সম্পূর্ণভাবেই পরিবেশ বিরোধী। আর অন্যদিকে পাট চাষির জন্য যে সরকারি নিয়ন্ত্রণ ছিল, সরকারি সুবিধে ছিল, সরকারি পাট কিন্তু MSP-র মধ্যে পড়ে, যেমন ধান পড়ে, গম পড়ে, পাটও MSP-র মধ্যে পড়ে, কিন্তু জুট কর্পোরেশন পাট খুব একটা কেনে না, তার কারণ তার পিছনে সরকারের ফাইন্যান্সিং নেই, জুট কর্পোরেশনকে নিজেকে কিনতে হয়, ফলে ওরা খুব একটা কেনে না। আর সরকারি নীতি মাঝে মাঝে অনেক সময়তে ইলেকশনের প্রয়োজনে তারা বলে যে ভাই এবারে এইবারে চিনির বস্তায় পাট ব্যবহার করতে হবে, এটাই 2019-এর ইলেকশনের সময়তেও স্মৃতি ইরানি বলেছিল যে 100% চিনির বস্তা পাটের বস্তা হতে হবে, কিন্তু সেগুলো আজখান আর মার্কেটের কাছে এইসব সরকারের এইসব ধরনের ঘোষণার কোনো মূল্য নেই, ফলে পাটের পরিস্থিতিটা মানে ধরুন একটা সময়তে ছিল যেখান মানে এই যে পাটের আমি এখানে দেখাচ্ছিলাম আমাদের ইয়েতে আছে যে পাট কতটা তৈরি হতো, একটা সময় 13 লক্ষ কুইন্টাল পাট তৈরি হতো 2007-08, সেইটা 2017-18 এসে 6 লক্ষ হয়ে গেছে, মানে ধরতে অর্ধেক হয়ে গেছে অর্ধেকেরও কম হয়ে গেছে। 80-এর দশকে 170টা কেন্দ্র থেকে পাট কেনা হতো, এখন 30টা কেন্দ্র থেকে পাট কেনা হয়, অর্থাৎ সরকারও এখন আর প্লাস্টিকের লবির দৌলতে পাট কেনাও এখন আর ছেড়ে দিয়েছে। অর্থাৎ সেই জন্য আমি এক কথায় বললাম যে পাট কিন্তু মূলত মহাপ্রস্থানের পথে আস্তে আস্তে, যদিও পাট হচ্ছে পরিবেশ বান্ধব। পাটের এটা নিয়ে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে আর কি, সেটা যা হবে সে তো অলরেডি অলরেডি তো বলা যাচ্ছে, সেটা এই যে মানে এটা আমরা অন্য বিষয়ে সরে যাচ্ছি কিন্তু মনে রাখা দরকার, এই যে সমুদ্রের মধ্যে সব থেকে বেশি যেটা হিউম্যান মানে মানুষের তৈরি জিনিসের এক্সিস্টেন্স সমুদ্রের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, এবং এটাও এখন সবাই এটা তো সায়েন্টিফিক তথ্য, 2009 সালে একটা বড় কাজ হয়েছিল তার থেকে জানা গেছিল যে এই যে মাইক্রোপ্লাস্টিক সমুদ্রে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভারত সারা পৃথিবীর অক্সিজেন তৈরি হয় সমুদ্রের ভিতর যে প্ল্যাঙ্কটন থাকে তার থেকে, 60% অক্সিজেন ওইখান থেকে তৈরি হয়, তাই তো? এবং এই মাইক্রোপ্লাস্টিক 2025 যদি এই রেটে সমুদ্রে বাড়তে শুরু করে তাহলে 2035-2042-2042-এর মধ্যে অক্সিজেন প্রোডাকশনটাই আস্তে আস্তে কমে আসবে, মানে কমে অর্ধেক হয়ে যাবে, এটা হচ্ছে সায়েন্টিস্টদের প্রেডিকশন। এই কিছুদিন আগে মানে একাধিক ল্যাবরেটরিতে একটা কোঅর্ডিনেটেড এক্সপেরিমেন্ট হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে মানুষের শরীরে এখন মানে রক্তের মধ্যেও মাইক্রোপ্লাস্টিকের মানে বিয়ে পাওয়া যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ পাওয়া যাচ্ছে, মাইক্রোগ্রাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ আমরা মানে খুব সচেতনভাবে পাটকে ফেলে দিয়ে প্লাস্টিকের ডিপেন্ডেন্সি বাড়ানোর ফলে নিজেরাই এই সভ্যতার যে তার মধ্যে সবথেকে বিপজ্জনক যেটা যেটাকে আমরা বলি যে মানে পৃথিবীর অক্সিজেন প্রোডাকশনটাই আস্তে আস্তে 2035-2040 নাগাদ, এটা যদি আপনি একটু বেড়েই বাড়িয়েও বলে থাকেন সেটা 2045 হবে। 2045 মানে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর যখন হবে 2047, সেই সময়ের কালের ঘটনা হতে যাচ্ছে যখন সমুদ্রের মাইক্রোপ্লাস্টিক সমুদ্রের প্ল্যাঙ্কটনসকে মোটামুটি কব্জা করে ফেলবে। এবং মানে এখন আজকের প্রসঙ্গ নয় কিন্তু এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, কারণ মানে জু প্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এই দুই ধরনের প্ল্যাঙ্কটন একটা মেজর যদি আমরা ভাগ করি তার মধ্যে সাব ডিভাইডগুলো ছেড়ে দিলাম, এটা তো আসলে একটা ফুড চেনের শুরু, টোটাল যে আপনার মানে সামুদ্রিক যে খাদ্য শৃঙ্খল আর কি, ওটা খেয়ে তো আর একটা দল বাঁচবে, তাকে খেয়ে আর এক দল বাঁচবে, এই তো শুরু, তো একদম শুরুর মুখে। আমি যদি শুধুমাত্র জু প্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন প্রোডাকশন যদি আমার কমে যায় 10% কমে গেলে ওই সিরিজে আপনার পুরো ইকোসিস্টেমের মধ্যে একটা বিশাল চেঞ্জ হয়ে যাবে,
আচ্ছা, শুধুমাত্র অক্সিজেন প্রোডাকশন কমছে তা না, না বাকিটাও কমে যাচ্ছে আর কি একসাথে। ফলে তার যাই হোক, মানে আজকে তো এটা আমরা আলোচনা করছি না, পরে আমরা একদিন আপনার সাথে বসেই আমরা এটা নিয়ে আলোচনা করব, টেকনোলজি মানে এর অন্য দিকগুলো আর কি, আরো নানান রকম দিকগুলো। আসলে বিষয়ের তো শেষ নেই, সভ্যতা এত সুন্দর সুন্দর সমস্যা আমাদের সামনে তৈরি করেছে যে তাই নিয়ে আলোচনা আর গবেষণা প্রায় শেষ না করে চালিয়ে যাওয়া যায়। একটা 2000 আমি জাস্ট বলে রাখি, সেটা পরে কোনো এক সময়তে আলোচনা করা যেতে পারে, অন্য কোনো সময়তে। 2009 সালে মানে যদি বলেন এই শতাব্দীর সব থেকে গুরুত্বপূর্ণ গবেষণা এখনো পর্যন্ত এই 20-22 বছরে কি, তার একটাই সবাই সারা পৃথিবী জুড়ে একটাই বলা হয়, সেটা হচ্ছে 2009 সালে নেচার পত্রিকায় একটা 23 জন সায়েন্টিস্টের একটা পেপার বেরিয়েছিল, যেটাকে পেপারটার নাম ছিল সেফ অপারেটিং স্পেস ফর হিউম্যানিটি। সেখানে বলা হয়েছিল যে 9টা প্ল্যানেটারি বাউন্ডারি আছে, যে বাউন্ডারিগুলো ক্রস করলে হিউম্যানিটির পক্ষে সার্ভাইভ করা সম্ভব নয়, এবং এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন থেকে তৈরি করা হয়েছিল, যার মধ্যেই অক্সিজেন বাউন্ডারিটা একটা বাউন্ডারি, তার মধ্যে মানে ওজন বাউন্ডারিটা একটা বাউন্ডারি, তার মধ্যে এরকম 9টা বাউন্ডারি আছে। এটা নিয়ে পরে আরেকদিন মানে তারা বলেছিলেন যে তার মধ্যে অলরেডি আমরা 5টা ক্রস করে গেছি, এবং আর 4টের মধ্যে 3টেতে একটাতে আমরা ইম্প্রুভ করেছি, সেটা হচ্ছে ওজনটা, বাকি 3টেতেও আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। ফলে তাদের বক্তব্য হচ্ছে যে ইট ইজ অলরেডি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। যাই হোক, আমরা আলোচনা তো মানে সময় ক্রস করে গেছি 5-6 মিনিট, এবার আমরা আজকের মতন কনক্লুড করতে পারি। আজকে আমরা বলা যেতে পারে কিছুটা সব ব্যবচ্ছেদের মতন আর কি, পোস্টমর্টেমের মতন আলু পেঁয়াজ চা এবং পাটের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আসলে সবজি নিয়ে, প্রত্যেকটা ফসল নিয়ে এরকম আলোচনা হওয়া দরকার। আমাদের সমস্ত কৃষিনীতিটা চাষিকে কেন্দ্র করে তৈরি করা উচিত, চাষিকে ভর কেন্দ্র করে তাকে কেন্দ্র করে, তার উপস্থিতিতে, তার সাথে কথা বলে, তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে, এম্পিরিক্যাল নলেজকে চ্যানেলাইজ করে, এবং যেভাবে ডক্টর অশোক সরকার এবং স্বাতী ভট্টাচার্য একটা অসাধারণ বই লিখেছেন, আমি আপনাদেরকে বারে বারে দেখালাম, যে আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আমি অলরেডি দিয়ে দিয়েছি, অ্যামাজন থেকে অথবা অনুষ্টুপ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন। এই ফসলের রাজনীতি আমরা তৃতীয় পর্বে আলোচনায় আবার আসছি এক সপ্তাহের মধ্যেই। আজকের আলোচনার কনক্লুশন করতে চাইছি না, তার কারণ হচ্ছে আমরা তৃতীয় পর্বে সেই আলোচনা যখন শুরু করব তখন আমরা সেই বিষয়, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। যে এই যে গোটা আমরা যেটাকে বলি পরিকল্পিত অর্থনীতি এবং তার থেকে পরিকল্পনা, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সরকারের বা সরকারি ব্যবস্থার মধ্যে তার কতটা জায়গা রয়েছে, স্পেসটা খুব ইম্পর্টেন্ট, মানুষের সম্পর্কের ক্ষেত্রে স্পেস খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, একটা থাকা থেকে শুরু করে মানে সামগ্রিক বিষয়ের মধ্যেই। তেমনি আমি কতটা আপনার ভাবনার মধ্যে আছি, আমরা চাষি কতটা সরকারের ভাবনার মধ্যে আছে, চাষি কতটা রাজনৈতিক দলগুলোর ভাবনার মধ্যে আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না থাকে, অর্থাৎ মাথার মধ্যে চাষির জায়গাটা হচ্ছে 2%, তাহলে তো আমি আইন প্রণয়নকারী সংস্থায় গিয়ে চাষির কথাটা তুলবো না, আমি তো অন্য কথা তুলবো, অন্য প্রসঙ্গ তুলবো। আমরা আগামী তৃতীয় পর্বের আলোচনাতে ডক্টর সরকারের মুখোমুখি হব এই সমস্ত আলোচনাগুলোকে, আরও বিষয়গুলোকে এনে। আমার মনে হচ্ছে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করি, সময় পেরিয়ে গেছে। ডক্টর অশোক সরকারকে অনুরোধ করবো যদি আপনার আর কিছু দু একটা কথা বলে বলার থাকে বলে আমরা আজকের মতন প্রোগ্রাম তাহলে আজকের মতো ঠিক আছে, আজকে শেষ তাহলে নমস্কার, সকলে ভালো থাকুন, আজকের মতন অনুষ্ঠান আমরা এখানেই শেষ।